আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি যারা যুক্ত আছেন বা যুক্ত হচ্ছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কোন পেস থেকে আছি সেটা দেখি একটু আচ্ছা মূল বিষয় হচ্ছে আমরা বিমানে ছিলাম বিমানে কথা বলেছি বিমান ম্যানেজারের সাথে কথা বলেছি তো ওনাদের কাছে মূলত যে আপডেটটুকু আছে আমরা আপনাদেরকে এই পর্যন্ত যে আপডেটটুকু দিয়ে আসছি সেই আপডেটটুকু মূলত ওনাদের কাছে আছে এর বাহিরে আসলে তেমন কিছু ওনাদের কাছে নেই তো যে বিষয়টি আমরা আপনাদেরকে তবে শিওর যে বিষয়টি এখন আপনাদেরকে আমরা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে আজকে বিমান বাংলাদেশ থেকে বিমানে একটা ফ্ল্যাট আসবে আজকে একটা আসবে তবে সেটা আবার কালকে সকালে চলে যাবে কালকে সকালে যে ফ্ল্যাটটি যাবে সেটা হচ্ছে মানে পনেরো দিনের জন্য যে ঘোষণা আসছে সেই ঘোষণা অনুযায়ী শেষ ফ্লাইট হ্যাঁ তো পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশ বিমান আসবে না এবং এখান থেকে যাবে না বিমান তো এখান থেকে যাওয়ার প্রশ্ন না তো আমরা দিচ্ছি সেটা হচ্ছে আজকে একটি বিমান আসবে একটি ফ্লাইট রিয়াদে আসবে রিয়াদ থেকে এই ফ্লাইটটি কালকে সকালে যাত্রী নিয়ে যাবে এটি আর পুনরায় আসবে না সাময়িকের জন্য এবং সেটা হচ্ছে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটা আমরা কনফার্ম হয়েছি এবার আসেন সৌদি এয়ারলাইনসিপের বিষয়ে সৌদি এয়ারলাইন্সের বিষয়ে যদিও যদি আমরা এর আগে লিখেছি সবার জন্যই প্রাথমিকভাবে বলা হয়েছে সব ধরনের ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো আছে সবগুলো বাতিল করা হয়েছে পনেরো দিনের জন্য তো এখন সৌদি এয়ারলাইন্সের আপডেটটুকু পেতে আমাদের একটু সময় লাগবে সৌদি এয়ারলাইন্স ফ্লাইট কালকে কে আসছে কিনা কিংবা আজকে এখান থেকে যাবে কি না কিংবা কালকে কখন যাবে বা যাবে কি না এ বিষয়টি আমাদেরকে জানতে একটু সময় লাগবে সেই বিষয়টি নিয়ে আমরা একটু পরে আপনাদের সাথে যুক্ত হচ্ছি আচ্ছা এবার আসেন অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যেটি আমরা কিন্তু প্রত্যেক লাইভে আমি আমার প্রত্যেক লাইভে বলেছি এবং আপনাদেরকে বলে জানিয়ে রাখার চেষ্টা করেছি এই বিষয়টুকু যে যদি কোনো নির্দেশনা আসে যেমন আপনারা ভালো করে জানেন কাল পর্যন্ত বাংলাদেশে যারা আছেন তাদের জন্য সব কিছু ওকে ছিল এবং এর আগেও আমরা কয়েকটি লাইভে গিয়েছি কয়েকটি লাইভ করেছি আমাদের জন্য সর্বশেষ যে আপডেটটুকু আজকে এসেছে এর আগে পর্যন্ত সব কিছু ওকে ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল গুড ছিল শুধু বাংলাদেশিদের জন্য যেমন আমি আমার লাইফগুলোতে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে বাংলাদেশে যে যাত্রীরা এসেছেন তারা কিন্তু কোনো প্রকার হয়রানির শিকার হননি তারা কোনো বাধার সৃষ্টি বাধা বাধার মুখে পড়েননি যেমন বাংলাদেশ থেকে প্লেনে ওঠার পর থেকে তারা এখানে রিয়াদে এসেছে এবং বিভিন্ন এয়ারপোর্ট জেদ্দা বলেন রিয়াদ বলেন মদিনা বলেন দামাম বলেন আমি যেহেতু রিয়াদের লাইভ করেছি রিয়াদেরটা বলি তারা খুব সুন্দরভাবে চলে এসেছে আমি খুব তাড়াতাড়ি অন্য ফ্ল্যাট না থাকার কারণে খুব দ্রুত তারা বের হয়ে গেছেন কি নতুন কি পুরাতন তার একমাত্র কারণ হচ্ছে কোনো বাংলাদেশি যারা ছিলেন তাদেরকে চেক আপ চ্যাক পর্যন্ত করেননি কোনো মেডিকেল সার্টিফিকেটও তারা চাননি আচ্ছা এখন বিষয় হচ্ছে যে যে নির্দেশনাটুকু আসছেন আপনারা ভালো করে জানেন আমরা কিন্তু বলেছিলাম আমরা যখন লাইভ করেছিলাম যে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কোনো নির্দেশনা আসেনি কোনো নির্দেশ নির্দেশনা আসেনি তো এবং এই কথা বলেছিলাম যদি কোনো নির্দেশনা আসেও সেটা আমাদেরকে বুঝতে হবে সেটা আমাদের সবার ভালোর জন্য সেটা আমাদেরকে বুঝতে হবে তো যারা প্রবাসী যারা আছেন দেশে যারা আছেন ছুটিতে যারা আছেন যারা যেতে যারা টিকিট কেটে যেতে পারছেন না ভিন্ন ব্যাপার এটা কোনো সমস্যা নেই এদেরকে টেনশন তো নেওয়ার কোনো কারণই নেই তাদের টিকিট পরবর্তী রিফান্ড করতে পারবেন কিংবা আপনি পরবর্তী ডেট চেঞ্জ করে যেতে পারবেন দেশে যারা আছেন যাদের রিকামার কারণে কিংবা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মনে করছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মনে করছেন তারা কিন্তু আপনার ভিসার ভিসার মেয়াদ বাড়াতে পারবেন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন এই নির্দেশনাটুকু কিন্তু অনেক আগেই কিন্তু দেয়া আছে হ্যাঁ তখন কিন্তু বাংলাদেশের সব কিছু ওকে ছিল ওকে থাকার আগে কিন্তু এই নির্দেশনাটুকু দেওয়া আছে যারা আসতে পারবেন না তাদের অবশ্যই এটা তো আপনার দোষ না এটা গ্লোবাল একটি প্রবলেম যে যে সমস্যাটা দেখছি সেটা হচ্ছে গ্লোবাল সমস্যা তো এর ফলে আমি আবারও অনুরোধ করব যারা দেশে আছেন চিন্তার কোনো কারণ নেই যদি মনে হয় আপনার ছুটি আছে ওকে ভিসা ওকে ছুটি বাড়িয়ে নেন আপনার কফিল বাড়াই দিবে আপনার কফিল আপনাকে সরি গভর্নমেন্ট গভর্নমেন্ট বাড়াই দিবে হতাশ হওয়ার কোনো কারণ নেই আর যাদের ইকামা তারিখ তারিখ শেষ হয়ে যাবে তা এই এই বিষয়টি নিয়ে আসলে একটা আলাপ করতে হবে আলোচনায় মানে আমি দেখব বিষয়টিকে আসলে ক্ষতি দেখে একটু আলাপ করে দেখি আমাদের আইন সহায়তাকারী যারা আছেন বাংলার দূতাবাস তাদের সাথে একটু আলাপ আলোচনা করে দেখি যাদের ইকামা শেষ হয়ে যাবে তাদের জন্য নতুন কি আপডেট আছে আর যদি মনে হয় যে তিন চার মাস ইকামা আছে তাদের জন্য তো সমস্যা নেই ছুটি শেষ হয়ে গেলে ছুটি যে কোনো সময় বাড়ানো যাবে তো এই জন্যই কথাগুলো বলছি আপনার যারা আছেন চিন্তা নেই ফ্যামিলিকে টাইম দেন আশেপাশে বন্ধু যারা আছেন সহযোগী যারা আছেন সবাইকে টাইম দেন বাংলাদেশে নিজেকে রক্ষা করে সেভ রেখে বাংলাদেশে চলাফেরা করেন ভালো থাকেন চিন্তার কোনো কারণ নেই সদিতে আসতে পারবেন দৃঢ় বিশ্বাস এবং যেহেতু গ্লোবাল সমস্যা এটা তাহলে আপনাদের জন্য অবশ্যই কোনো না কোনো সিস্টেম করবেন এবং সহযোগিতা করবেন এই আশ্বাসটুকু আমরা আপনাদেরকে দিতে পারি যদিও যদিও এর আগে বলা হয়েছে আমি আবার বলছি যদিও এর আগে বলা হয়েছে যারা আসতে পারবেন না তাদের জন্য তাদের অনলাইনেও তাদের ফিসার মেয়াদ বাড়াতে পারবেন সবকিছু করতে পারবেন তখন তো বাংলাদেশে সবকিছু ওকে ছিল তো আজকে তো বাংলাদেশেও একটা ঘোষণা এসেছে তো সে প্রেক্ষিতে আপনাদের কাউরে ঘাবড়ানোর কিছু নেই চিন্তার কোনো কারণ নেই আল্লাহ করিম হ্যাঁ আল্লাহর উপর ভরসা রাখুন আর ছবি নামাজ কালন পড়ুন দোয়া করুন একে অপরের জন্য এবং ভালো থাকুন পরিবার নিয়ে সুখের সাথে থাকুন আমরা পরবর্তী আপডেট নিয়ে আসছি আমি যেহেতু বাংলাদেশ বিমান আপডেটটা আপনাদেরকে দিয়েছি আমি এর পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করবো যদি আমি এখন বিমান অফিসের সামনে মাত্র মাত্র কথা এর পরবর্তী আপডেটটা দিব যে সৌদি এয়ারলাইন্স এর মূলত সৌদি সৌদি এয়ারলাইন্স থেকে কিভাবে মানে কালকে কখন কখন ফ্লাইট আসছে বা শেষ ফ্লাইট কখন এই বিষয়টা নিয়ে আমি আপডেটে আসবো আচ্ছা পনেরো তারিখ থেকে আগামী দুই সপ্তাহের সব ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ সঠিকভাবে সংবাদ প্রচার করার জন্য ধন্যবাদ তারপর আঠাশ তারিখ আমি যেতে পারবো ভাই প্লিজ একটু জানাবেন ভাই পনেরো তারিখ আর আঠাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে কি নির্দেশনা আসে সেটা সেটা ফলো করেন খারুল কালকে কালকে পরে কি বাংলাদেশ ফ্লাইট বন্ধ থাকবে অবশ্যই বাংলাদেশ ফ্লাইট বন্ধ থাকবে সে সে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম ভাই আসার এক আসার এক ভাই আট দিন দাম্মাম তাদের কী হবে আচ্ছা দামামের ফ্লাইটের বিষয়ে জানতে চাইছিলাম হ্যাঁ দাম্মাম শুনেন আমি আবারও বলি মদিনা দাম্মাম জেদ্দা এখানের মধ্যে আজকে যে ফ্ল্যাট আসবে সেই ফ্ল্যাটটা পুনরায় বাংলাদেশে যাবে ক্লিয়ার আজকে আজকে যে ফ্ল্যাট আসবে সেই ফ্ল্যাটটা পুনরায় বাংলাদেশে যাবে এটু এটা আমাদেরকে বিমান ইয়ে থেকে আপনার বাংলাদেশ বিমান থেকে বিমান ম্যানেজার জানিয়েছেন যদিও এর আগে লাইভে লাইভে ছিলাম ওনার অফিস থেকে লাইভে ছিলাম উনি ক্যামেরার সামনে আসতে চাননি তারপরও টুকটাক যা কথা কথোপকথন হয়েছে ওনার ওনার সাথে আমার সাথে সেটা আপনারা শুনেছেন দেখেছেন এই ছিল আর কি তো যাই হোক আরও কিছু যদি ইনবক্সে কিছু জানা থাকে তাহলে আব্দুল হালিম নিহন আমার যে ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক আইডি আছে সেখানে আপনারা ইনবক্স করতে পারেন ওই পেজও লাইক লাইক দিয়ে রাখতে পারেন এই আর কি আর এই পেজে তো কমন যেগুলো আছে সেগুলো উত্তর দিয়েছি তো এ পর্যন্ত ভালো থাকেন নেক্সটে কি আপডেট আসছে সেটি নিয়ে লাইভে যুক্ত হচ্ছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম